আজ মঙ্গলবার, মঙ্গলবারের সকালে কাজটা একটুখানি বেশি থাকে তোমরা জানোই তো। গতকাল রাতেই আমি গ্যাসের এই স্ট্যান্ড ট্যান্ডগুলো মেজে ধুয়ে ভালো করে মুছে রেখে দিয়েছিলাম, এখন চলে এসেছি চা বসাতে। তার আগের কাজগুলো কিন্তু আমার সারা হয়ে গেছে। যেটা সারা হয়নি সেটা হলো স্নানের পরে একটুখানি রূপচর্চা থাকে না, সেই রূপচর্চাটুকু কিন্তু এখনও সারা হয়নি। চাটা বসিয়ে দিয়ে আমি সেই রূপচর্চাটুকু সেরে নেব। ওই মুখে একটুখানি অ্যালোভেরা জেল আর চুলে একটুখানি সিরাম লাগানো আর সিঁদুর পরা, এইটুকুই বাকি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরা তো বেশ ভালো আছি। কালকে গোটা দিন এই জানলাটা খুলতে পারিনি, এত বৃষ্টির ছাট আসছিল আর এত বৃষ্টি পড়ছিল। এখনো মেঘলা আছে কিন্তু বৃষ্টিটা থেমেছে, তাই এই জানলাটা খুলেই আমার প্রিয় জায়গাটায় এসে বসে পড়েছে। আর সঙ্গে তো অবশ্যই চা আছে, চাটা ওখানে আর দেখাচ্ছি না সেটা। আর যথারীতি বাজে এখন হচ্ছে 7:15। আমার ওই রোজকার মতন যা বলি, বাসি কাজ সেরে স্নান করে পুজো করে হয়ে গেছে সব কিছু, তারপরে এখন আমি বসেছি চা খেতে। যে ছেলেটি সবজি দিয়ে যায়, ও তো গতকাল সবজি দিয়ে গেছিল, তখন তোমরা দেখেছো বেশ বড় বড় সাইজের করলা দিয়ে গেছিল। আজকে না করলাটা বেশ একটু চাক চাক করে ভালো করে লাল লাল করে ভাজা করব। আর কাকিমাদের জন্য দিতে হবে আলু পোস্ত। এই যে এত বড় একটা আলু, এই একটা আলু দিয়ে আলু পোস্ত করলেই কাকিমার আর কাকুর দুজনের হয়ে যাবে। তো আলু পোস্তটা বানাবো শুধু কাকিমা কাকুর জন্য। আজকে আমরা আলু পোস্ত খাবো না, কারণ পল্লবকেও দেব না, কারণ আলুটা সেদিন আলু চোখা খাওয়া হয়েছিল না, অনেকটা আলু খাওয়া হয়েছে। পোস্ত আমরা খাবো, অন্য কিছুতে খাবো। পোস্ত করবো আজকে, দেখো এই পোস্তটা আগের ছিল, লুজ পোস্ত এনেছিলাম। মনপছন্দেরও আনি, জেকেরও আনি, তবে জেকেরটা বড্ড বেশি দাম নেয়, তো এই লুজ পোস্তটাও কিন্তু বেশ ভালো হয় জানো তো। এই যে পোস্ত যখন করব পুরোটা, আলু পোস্ত যখন করব পুরোটা তখন পোস্ত দিয়েই করব। যদি অন্য কিছু করি তখন একটু চারমগজ বা তিল ঠিল মেশানো যায়, কিন্তু আলু পোস্ততে অন্য কিছু মেশালে ভালো হয় না, একদম ভালো হয় না। কাকিমাদের মতন একটু হবে। আর আমাদের আজকে পনিরটা ভাপা বানাবো, ওই ভাপা পনিরটার মধ্যে একটুখানি পোস্ত তো দিতেই হবে, তাই একবারেই পোস্তটা বেটে নিচ্ছি। বেটে কি, প্রথমে আমি এ দেখো, প্রথমে আমি পোস্তটা ড্রাই মানে ইয়ে করে নেবো, গুঁড়ো করে নেবো, তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে একেবারে বাটবো। এই দেখো গুঁড়ো করে নিলাম, এবার এটার মধ্যে জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মিনিট দশেক ভিজিয়ে রেখে দেবো, তারপরে আবার বেটে নেবো। আমাদের মঙ্গলবারের ব্রেকফাস্ট তো জানোই মুড়ি, আর তার সাথে বাবার প্রসাদে যে মিষ্টিটা থাকে ওইটা দিয়েই হয়। মুড়ি নিয়ে নিয়েছি, এবার ঘরে যাই মিষ্টি দিয়ে দুজনে খেয়ে নেব। ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে একটা সাদা কাপড়ে করে একটু মুগ ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ওল ভাতে। ভাতটা এক ফুট দিয়ে এখন নামিয়ে রেখে দেবো, ভেতরে ভেতরে ভাতের সঙ্গে সঙ্গে ওলটাও সেদ্ধ হবে আর ডালটাও সেদ্ধ হবে গরমের মধ্যে থাকতে থাকতে। তোমরা তো জানোই আমি দুবার ফুটিয়ে ভাত করি। অনেকে আবার কালকে একটা প্রশ্ন এসেছিলো, দুবার ফোটাও কেন ভাতটা? আসলে কি জানো তো, সময় আর গ্যাস দুটোই বাঁচানোর জন্য আমি দুবার করে ফোটাই ভাতটা, বুঝলে? আমি আবার হলুদ ছড়া পোস্ত খেতে পারি না, কিন্তু কাকিমারা হলুদ ছড়া পোস্ত ভালোবাসে, ওই জন্য আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম, ব্যাস এবার পোস্তটা দিয়ে দেবো। আর পোস্তর মধ্যে তো লঙ্কা দিয়ে বেটেই নিয়েছি। ব্যাস রেডি পোস্ত। এই জলটুকু শুকালে ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে পোস্তটা নামিয়ে নেবো, তারপরে কাকিমাদের ওই ডালটা করে নেবো, তাহলে কাকিমাদের রান্না সব কমপ্লিট। কাকিমার আজকে আমি বলেছিলাম যে তিতর ডাল করবো কাকিমা, কাকিমা বললো যে না তিতর ডাল করো না, কেন কি ইয়ে রয়েছে আমার নিম বেগুন রয়েছে। হ্যাঁ ঠিক আছে, বলেছিলো একটু তেঁতুল থাকলে পাঠিয়ে দিও। আনলাম, কাকিমা দুঃখের বিষয় আমার কাছে তেঁতুল নেই, কারণ কি হয়েছে বলো তো, মাঝে কদিন না ইয়েটা পাচ্ছিলাম না, ওই যে পীতাম্বরীটা, উচ্ছেগুলো ভাজবো, উচ্ছে না করলা ভাজবো বলে কেটে রেখেছি, পীতাম্বরীটা পাচ্ছিলাম না বলে ওই তেঁতুলটুকু দিয়ে ঠাকুরের বাসন মেজে নিয়েছি। কাকিমার জন্য পোস্ত বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার ডালটা করব। পোস্তটা একেবারে প্যাক করে নিই, প্যাক করে নিয়ে তারপরে ডালটা বানাই। আজকে আর লোহার কড়াইটা বার করবো না, এই একটাতেই করে নেবো।
কারণ আমাদের পনিরটা তো আজকে ভাপে করব, পনির ভাপে করতে তো আমার কড়াই লাগবে না, সেই জন্য আর এক্সট্রা কড়াই আর আজকে বের করব না। আজকে ছোট প্যাকেটে দিলাম পোস্তটা, কেন বলো তো? ছোট প্যাকেটে দিলাম তার কারণ আছে। ছোট প্যাকেটে দেওয়ার কারণ হলো, বড় প্যাকেটে দিলে না পোস্তটা বড় প্যাকেটের গায়ে সবটা লেগে যাবে, তখন কাকিমার বের করাটা একটু মুশকিল হয়ে যাবে, সেই জন্য ছোট প্যাকেটে দিলাম। এবার ডালটা করে নেব, তারপরে কাকিমার ভাতটা বসাবো। এই যে কালকে যেগুলো পরে টিউশন গেছিলাম না, ওইগুলোকে কালকে এনে এখানে দড়িতে দিয়ে রেখেছিলাম, এখন সেগুলো ভাঁজ করে রেখে দিই। কাচতে পারছি না গো, কয়েকটা দিন ধরে বেশ, এর মধ্যে আরেকদিন কেচে নিতে পারতাম, কিন্তু এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে, আজকেও দেখো বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলাই পড়ে আছে। মেঘলা যদি না পড়ে থাকতো তাহলে চেষ্টা করতাম একটু কেচে নেওয়ার, কিন্তু এই মেঘলা পড়ে আছে। ঘরের মধ্যে মেললে আবার কি হয় জানো তো, ঘরের মধ্যে মেললে একটা সমস্যাও আছে। ঘরের মধ্যে মেললে এই যে এখন তো এমনি দুয়ে, কালকে দুয়ে ফ্যান দিয়ে শুয়েছি রাত্রিবেলা, তাও ঠান্ডা লাগছে, তো তার মধ্যে ভেজার ইয়েটাই না, আমার ঠান্ডা লেগে যায়, মাথা যন্ত্রণা করে, হাঁচি হতে শুরু করে, তো সেই জন্য আর ওই ঘরে মেলবো এই ভরসা। হ্যাঁ, বাইরে থেকে কিছুটা শুকিয়ে নিয়ে আসলাম, তারপরে সেটা আমি ঘরে মেলে দিলাম, তাহলে ঠিক আছে, তবুও সেটা মানা যায়। কিন্তু পুরোপুরি ভেজাটা ঘরে মেলে আর রাত্রিবেলা ঘরে শোয়াটা খুব সমস্যা হয়ে যায়। এইটা না আমার খুব প্রিয় মিষ্টি, কালকে এনেছিলাম বাবাকে পুজো দেওয়ার জন্য। এই যে মন্ডা দুটো আছে, বাকিটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করেছি, তো একটা খাই, খেয়ে একটু জল খাই, জল খেতে মানে জল তেষ্টা পেয়েছে, পুরোটা খাবো না, এতটা মিষ্টিও ভাল লাগে না, হাফ খাবো, হাফ খাই। আবার যখন ইচ্ছে হবে খাবো। ওয়েদারটা এরম থাকলে ভালোই লাগে বলো। ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, ডাল পোস্ত তো হয়েই গেছে, এই যে কাকিমাদের ভাতও রেডি করে ফেললাম। এবার আমি উচ্ছে ভাজাটা বসাবো। এক কাজ করি দাঁড়াও, পনিরগুলোকে ভাপা করবো তো একটু হালকা ভেজে নি, না হলে না যখন মশলাটা মাখাবো তখন ভেঙে যাবে একদম। হালকা করে একটু ভেজে নিচ্ছে, একদম হালকা করে, তারপরে এটার মধ্যে এই যে করলা ভাজাটা বসিয়ে দেব। দেখো এখানে পোস্ত বাটা তো একটু রেখেই দিয়েছিলাম, এর মধ্যে ওই ভাপাটা করার জন্য দেব এই যে সর্ষেটা গুঁড়ো করে নিয়েছিলাম, সর্ষে গুঁড়ো এই দু চামচ মতো, এক চামচ মতো দিলাম সর্ষে গুঁড়ো, আর দেব টক দই, সব দিয়ে একসাথে ব্লেন্ড করে নেব। এই বক্সটার মধ্যে ভাপা করব, সেই জন্য এই যে পনিরগুলোকে একেবারে এই বক্সটাতেই তুলে নেব। দেখো পনিরগুলো এখানে তুলে নিয়েছি, আর এই দিকে আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এইবার করলাগুলো ভেজে নেব। আর এই যে মিক্সির বাটিটা এখনও ঘোরানো হয়নি, আরও দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, এবার ঘুরিয়ে নেব। দানা তো ফেলে দিতে হয় তোমরা জানোই, পল্লববাবু দানা শুদ্ধ খেতে পারে না, বর্মশাই দানা শুদ্ধ খেতে পারে না, তাই দানাটা ফেলে দিয়েছি, দিয়ে এরকম চাক চাক করে কেটে নিয়েছি, এবার ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজলে অল্প তেলে ভাজাটা হয়ে যায়। এই 12:38 মতো হয়েছে, 8:39, তার মানে 12:32 হয়েছে, 5-6 মিনিট ফাস্ট আছে ঘড়িটা। আমিও রেডি হয়ে গেছি, কাকিমার খাবার রেডি, কাকিমার খাবারটা নিয়ে এবার বেরিয়ে যাব। চলো খাবারটা নিয়ে নিই, চটিটা কোথায় খুঁজছিল, দাঁড়াও খাবারটা নিয়ে নিই। দরজা জানলা সব বন্ধ করে ফেলেছি তো ওই জন্য অন্ধকার হয়ে গেছে ঘরটা। এই যে খাবার নিয়ে বেরিয়ে যাই, এসে আমাদের পনির ভাপাটা করব, সেই জন্য পনির ভাপাটা ওই সব রেডি টেডি করে রেখে গেলাম, এসে করব। গরম গরম নিরামিষ জিনিস তো, ভাত তো আগে হয়ে গেছে, গরম গরম খেতে ভাল লাগবে। চলো টাটা। একটা এখানটায় ঝুলিয়ে নিই,
তারপরে দরজায় তালাটা লাগাই। তালাও লাগিয়ে দিয়েছি, ব্যাগও নিয়ে নিয়েছি। এবার টাটা বাই বাই। চটিটা পরি। হাঁপিয়ে গেছি সিঁড়ি উঠতে গিয়ে। বেজেছে, দাঁড়া দেখাচ্ছি, বেজেছে একটা ওই 10 হয়েছে। র্যাপিডো বুক করে দিল, গেলাম চো করে দিয়ে চা করে চলে আসলাম। র্যাপিডোটাকে নিচেই দাঁড় করিয়ে রেখে চটপট করে গেলাম, দিয়ে কাকিমা ঢুকেছে স্নানে, গিয়ে দিয়ে চলে আসলাম। আর এখন বাজে 1:10, একটু জল খাবো প্রথমে, তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ করব, করে ভাপাটা বসাবো। ভাপাটা বসিয়ে দেবো, কারণ 2টার মধ্যে পড়লে ঢুকে যাবে। হ্যাঁ, 2টার মধ্যে ঢুকে যাবে। জল খেয়ে নিই পনিরগুলো। এবার পনিরের মধ্যে মশলাটা দিয়ে দেব, ওই যে যা যা দিয়ে বানিয়েছি, পোস্ত, সর্ষে, টক দই, কাঁচা লঙ্কা। আর এর মধ্যে একটু সর্ষে থাকলে তো একটু নুন হলুদ দিতেই হবে, সেইটাই দিয়েছি, দিয়ে বানিয়েছি। এই ঢাকনাটায় না বড্ড বেশি লেগে যায়, ওই জন্য দাঁড়াবো, একটু জল দিয়ে দিয়ে দিই, হালকা করে একটু জল, বেশি দেবো না। হলুদ তো বাটার সময় দিয়েছি, তাই আর হলুদ দেবো না, না হলে একটুখানি হলুদ দিতাম। যেহেতু সর্ষেটা বাটার সময় একটু হলুদ দিয়েছি, তাই আর হলুদ দেবো না। তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো, আমি দিলাম না, কেননা এটা তো আমরাই শুধু খাবো, কাকিমাকে দেওয়ার থাকলে মিষ্টি দিতাম, যেহেতু শুধু আমরাই খাবো তাই আর মিষ্টিটা আর দিলাম না। দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাগুলোর হালত খারাপ হয়ে গেছে, সরু লঙ্কা তো। আর দিয়ে দেবো সর্ষের তেল, এইবার এটাকে একটু ভালো করে মাখিয়ে দেব। এই এই মাখানোটার জন্যই কিন্তু পনিরগুলোকে একটু ভেজে নিয়েছি, না হলে এই মাখানোর টাইমে আমার এই পনিরটা তো মানে কি বলে মাঠা তোলা পনির নয়, মাঠা শুদ্ধ, মানে মাখন শুদ্ধ যে পনিরটা হয় সেই পনিরটা। এবার এইটাকে আমি বন্ধ করব, হয়ে গেল এই যে। তারপরে আগে জলটা বসাবো, কড়াইতে করতে পারতাম জানো তো, কড়াইতেও জলটা বসাতে পারতাম, কিন্তু কড়াইটা কালো হয়ে যাবে। দেখো এইটা ভাপানো করে করে ভেতরটা কেমন কালো কালো হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি ফুটে যাবে জলটা। জলটা ফুটে এসছে, এর মধ্যে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে টিফিন বক্সটায় যেটা ইয়েটা করেছি ওইটা বসিয়ে দেবো আস্তে করে সাবধানে, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এই মিডিয়াম সিমে 5-7 মিনিট পরে আমি এই ঢাকাটা খুলব। 5-7 মিনিট হয়ে গেছে মোটামুটি, আমার এটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 5-7 মিনিট পরে বক্সটা তুলে নেব, নিয়ে বক্সটা খুলব। এই যে আমাদের পনির ভাপা রেডি, খুব সুন্দর দেখতে হয়েছে, গন্ধটাও দারুণ বেরোচ্ছে। ও একদম ফাটাফাটি জমে যাবে পুরো এর খাওয়াটা, নিরামিষ খাওয়াটা একদম। পনিরটা কিন্তু দারুণ খেতে হয়েছিল জানো তো, ভাপাতে মানে একদম নুন, মিষ্টি, ঝাল সব কিছু ঠিকঠাক হয়েছিল, আর একটা টকটক টেস্ট এসেছিল এই টক দইটা দেওয়ার জন্য। আর পনিরের গন্ধটা অসাধারণ, যার জন্য পনিরটা খেতে আরও ভালো লাগলো। দেখবে তুমি যতই ভালো করে রান্না করো, যে তুমি যে জিনিসটা রান্না করছো তার কোয়ালিটিটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু রান্নাটা সেরকম জুৎসই হয় না, তাই না? তবে খুব ভালো খেলাম, পনির তো আমি ভালোবাসি না, তবুও আমার আজকে বেশ ভালো লাগলো। আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ পল্লবের চ্যানেলে তোমরা খাওয়ার ভিডিওটা পেয়ে যাবে। রাতের খাবারে আছে আলু ভাজা, এই দেখো এই আলুটা ভাজছি আমি, আলু ভাজা দিয়ে রুটি করব, ভাত নয়, আমি আলু ভাজা দিয়ে রুটি খাবো, আর পল্লব খাবে, দেখাচ্ছি। এই যে পনির এই আছে, 3, 2, 5, 6, 7, 8, 9 পিস, আমি 1-2 পিস পনির খাবো।